আরে ভাই আজকে তো তুমি জানো আজকে শুক্রবার, আজকে আমার গিল্ডের পয়েন্ট জোগাতে হইব। আমার গিল্ডের সাথে একদম গোলের কম হয়েছে, এখন আর মাত্র 2 ঘন্টা আছে, এখন 2 ঘন্টার মধ্যে 2800 পয়েন্ট জোগাতে হইব। আমার গিল্ডের কাস্টমারটা নিতে হইব, তো এই জন্য তুমি আমার ইনভাইট আছো, আমি তোমার ইনভাইট নিতে আসি না। ভাই আমি তো এখন গেম খেলবো, আমার গিল্ডে তো আরো প্রায় 400 মতন লাগে, 400 ওইলে আর ফোদা আমার গিল্ডে কাস্টমার ফর্ম মাত্র 2 ঘন্টা আছে, আমরা 4 দিন কাজ আছি। তুমি ওরা একটা কাজ করো, তুমি ওরা বলে দাও যে কালকে সকালবেলা আমি ওরা ইনভাইট নিব, একটু কষ্ট তুমি ওরা বলে দাও, এখন তো আমি নিতে পারবো না। ও আমাকে অনেকদিন ধরে বলতেছে বুঝছো, আর ও তোমার অনেক বড় ফ্যান, সেই কারণে ও তোমার সঙ্গে অনেকদিন ধরে আমাকে বলতেছে। না না আমি তো আজকে আর হইতে পারবো না, কারণ আজকে তো আমার গিল্ডের পয়েন্ট জোগাতে হইব, এখন এড করলে আবার গেম খেলতে হইব, সময় যাবো। কিন্তু আমি ওর সাথে তুমি বলে দাও যে কালকে এড হবো, কালকে তো এড হলে কোনো সমস্যা নেই, রাত্রেই তো। আচ্ছা ভাই তুমি একটু দেখো না, একটা না শুধুমাত্র, তাহলে যেহেতু তোমার অনেক বড় ফ্যান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কালকে আমি ওর সাথে এড হই। আচ্ছা শিয়াম ভাই আমি মেয়েটার গ্রুপে যা বলতেছি, শিয়াম ভাই আজকে তোমার সঙ্গে এড হবে না, আমি শিয়াম ভাই আজকে ওর গিল্ডে ব্যাপার করবে, সেখানে সে আজকে গেম খেলবে। আরে না 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 ভুলো না ভুলো না, ওই নিয়ে তুমি এটা আমার আগে বলবো না, তুমি তাড়াতাড়ি ওর গ্রুপে যাও, যে আমার তাড়াতাড়ি ইনভাইট করো, আমি ওর যেহেতু আমার অনেক বড় ফ্যান, আমি তোর সাথে আজকে কথা বলবই, আমার গিল্ডের পয়েন্ট দরকার আজকে, কাস্টমার ফোন লইব না হইলে নাই, তাড়াতাড়ি তুমি ওর গ্রুপে যাও, যে আমার তাড়াতাড়ি ইনভাইট করো, আমি ওর সাথে আজকে গেম খেলবো। আরে লুচ্চা রে লুচ্চা, কি কি লুচ্চা মানে? আরে না কিছু না, আমি তো বললাম। আচ্ছা ভাই আমি ওর গ্রুপে যাই, তোমাকে অ্যাড করতেছি, ইনভাইট করতেছি। তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, মেয়ে তাড়াতাড়ি যাও ইনভাইট দাও, মেয়েটার গ্রুপে তাড়াতাড়ি যাও, আমার তাড়াতাড়ি ইনভাইট করো তুমি। আচ্ছা ভাই যাইতেছি। গাইস আমি আজকে সকালবেলা কার মুখ দেখে ঘুম থেকে উঠছি, মেয়ে একটা সাসকে মানে কি আমার সাথে অ্যাড হলে কেন কি হাত ধরে বলতেছে যে আমার সাথে অ্যাড হইব। গাইস আমি আজকে অনেক খুশি, আমি আজকে এত খুশি হয়েছি যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি আজকে কত খুশি হয়েছি। তো গাইস দেখি রাহাতে আমার কোন সময় ইনভাইট দেয়, কোন সময় তো আমার গ্রুপ থেকে গেছে, এখনও তো রাহাতে আমার ইনভাইট দিতে আসে না। গাইস রাহাতে দেখি গ্রুপে ঢুকে রয়েছে কো, এখনও দিন আমার ইনভাইট করতে আসে না। গাইস তোমরা দেখো ফাইনালি রাহাতে আমার ইনভাইট করছে, তো একবার ইনভাইট দিচ্ছে, আমি একটু অ্যাটিটিউড দেয় ইনভাইটটা নেই, কারণ যদি অ্যাটিটিউড দেয় ইনভাইটটা না নেই তারপর মেয়েটা আমার শেষ মনে করবো। তো গাইস আমি ফাইনালি অ্যাটিটিউড দেয় ওর গ্রুপে এসে পড়ছি, এখন দেখি তারা আমাকে কি বলে। আচ্ছা ঠিক আছে আমি ওর রিকোয়েস্ট নিতে আসি, তুমি এখন গ্রুপ থেকে যাও, আমি সাদিয়ার সাথে কথা বলতে আসি। আমি এখন গ্রুপ থেকে গেলে আপনি সাদিয়ার সঙ্গে লুচ্চামি করবেন। সাদিয়া আমি তোমাকে রিকোয়েস্ট পাঠাইছি, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। না ভাই তোমার সাথে আমি অ্যাড হব না। কেন আমি আবার কি করলাম? তোমার সাথে অ্যাড হলে তুমি আমাকে খালি বারবার বিরক্ত করবা। আরে না আমি তোমাকে বিরক্ত করব না। তুমি যে লিচ্চা লিচ্চা রাত আমাকে সবকিছু বলছে লেকিকা, আমি বিশ্বাস করি না। গাইস এই মেয়েটা আমাকে কিক মেরা তার গ্রুপ থেকে বার করে দিছে, তোমরা নিজেরা কও আমার বয়স কি লুচ্ছে মতন লাগে, আমাকে দেখতে কি লুচ্ছে মতন লাগে, এই মেয়েটা আমাকে তার গ্রুপ থেকে কিক মেরা বার করে দিল কেন, আমি কি এই মেয়েটার সাথে লুচ্ছামি করছি? গাইস আমি এই ফ্রি ফায়ার গেমে এমন একটা ব্যক্তি যে কিনা অনেক ভালো, এত ভালো হয়ে মেয়েটারা যদি আমাকে লুচ্ছে কয় এখন তোমরাই বলো নিজের থেকে কতটা না খারাপ না লাগে। গাইস তোমরা বিশ্বাস করবে না আমার সাথে আসে না একটা বেরি অ্যাড নাই, আমার সাথে যেতগুলো অ্যাড আছে সব হয়েছে মেয়ে।